সুধী দর্শক, বেলা সারা বেলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন যে অনুষ্ঠানে আমরা দেশের বরেণ্য মানুষদের আপনাদের সামনে নিয়ে আসি, যারা জীবনে নানা ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন এবং একই সঙ্গে তাদের কাজের মাধ্যমে, সৃজনশীলতার মাধ্যমে দেশকে সমৃদ্ধ করেছেন, অবদান রেখেছেন। আজ আমাদের অতিথি হিসেবে এসেছেন আমাদের খুবই কাছের মানুষ, প্রিয় মানুষ, শিল্পী ও লেখক সফিউল আলম। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। তো আমরা শুরু করব আপনার একেবারে জন্ম থেকে। কোথায় জন্ম, কবে জন্ম? 1940 নভেম্বরের 8 তারিখ জন্ম আমার পটিয়াতে, চট্টগ্রামে। হ্যাঁ, চট্টগ্রামে পটিয়াতে, কিন্তু আমার বাড়ি ফতেহাবাদ। আমার বাবা তখন সাব রেজিস্ট্রার ছিলেন আর কি। আচ্ছা, উনি সরকারি চাকরি করতেন। হ্যাঁ, তো ওখান থেকে আমার বাবা ট্রান্সফার হলেন কক্সবাজার 1946 সালে। 3 বছর বয়সে আমরা। আব্বার নাম কি? মাহবুবুল আলম, সাহিত্যিক মাহবুবুল আলম। আপনার মায়ের নাম? রাহেলা খাতুন। আপনার মা কি গৃহিণী ছিলেন? আমার আম্মা গৃহিণী ছিলেন, তবে উনি খুব রন্ধনে খুব ইয়ে ছিলেন। আমরা ভাই বোন 15 জন, এখন 10 জন বেঁচে আছি, 5 জন নাই। একই মায়ের? দুই মায়ের আমরা বলি না, যদিও বা প্রথম 4 জন এক মায়ের আর বাকি জন আমার মায়ের। স্কুলের মানে শুরুটা, মানে লেখাপড়া শুরুটা? জি, লেখাপড়া শুরু হচ্ছে যে ওই কক্সবাজারে, বললাম না আমি, ওই চাকরি সূত্রে আপনার? হ্যাঁ, চাকরি সূত্রে কক্সবাজার, কক্সবাজার থেকে সিলেট, সিলেট থেকে খুলনা, খুলনা থেকে কুমিল্লা, কুমিল্লা থেকে ঢাকা, ঢাকা থেকে চিটাগাং। যে কারণে আমি একসময় সিলেটি ভাষা এত ভালো বলতে পারতাম যে আপনারা টেরি পেতেন না যে আমি চট্টগ্রামের ছেলে। হ্যাঁ, আর আমার আবার একটা ভাষা শেখার প্রতিও ঝোঁক ছিল। ওই লাহোরে যখন গেলাম 6 বছর ওখানে থাকলাম, 4 বছর লেখাপড়া, 2 বছর চাকরি, তো পাঞ্জাবি এত ভালো বলতে পারতাম যে পাঞ্জাবেরও বুঝতে পারতো না যে আমি বাংলাদেশি। হ্যাঁ, ভালো তো, এটা তো বিভিন্ন ভাষা। হ্যাঁ, এবং প্রত্যেক ভাষার কিন্তু চমৎকারিত্ব আছে, প্রত্যেক ভাষার সৌন্দর্য আছে। আর তাহলে তো আপনার লেখাপড়া বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়? জি, বিভিন্ন জায়গায় হয়েছে। এবং এর মধ্যে সবচেয়ে উজ্জ্বল স্মৃতি কোথাকার মনে হয়? উজ্জ্বল স্মৃতি হচ্ছে যে যেহেতু লাস্টে কাজামাইল স্কুলে দীর্ঘদিন পড়তে হয়েছে, ক্লাস 5 থেকে 10 পর্যন্ত তো কাজামাইল স্কুল চট্টগ্রামে, তার আগেরগুলো তো 1 বছর 1.5 বছর করে ক্লাস 2 থেকে ভর্তি হয়ে সিলেটে, তারপর খুলনা, কুমিল্লা, এইভাবে করে কোথাও 6 মাস। যেমন কুমিল্লা ভিক্টোরিয়া স্কুলে 6 মাস আমার আব্বা ছিলেন, ওখানে 6 মাস পরে আবার ট্রান্সফার হয়ে গেলেন। ওইভাবে তো লম্বা সময়টা কেটেছে কাজামাইল স্কুলে। আমরা আপনাকে নিয়ে ছোট্ট একটা তথ্যচিত্র বানিয়েছি, সেটা আমরা একটু দেখে নেই। আচ্ছা, শিল্পী ও লেখক সফিউল আলমের জন্ম 1940 সালের 8 নভেম্বর চট্টগ্রামের পটিয়াতে। বাবা কথাশিল্পী মাহবুবুল আলম এবং মা রাহেলা খাতুন। সফিউল আলম 1957 সালে চট্টগ্রামের কাজিম আলী স্কুল থেকে ম্যাট্রিক, 1959 সালে এম এসি কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং 1963 সালে লাহোরের ন্যাশনাল কলেজ অফ আর্টস থেকে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনে স্নাতক ডিগ্রি লাভ করার পর থেকে আজ পর্যন্ত এই পেশায় নিয়োজিত আছেন। মুক্তিযুদ্ধের প্রারম্ভিক পর্যায়ে চট্টগ্রামের শিল্পীদের পক্ষ থেকে তিনি বিক্ষুব্ধ বাংলা শিরোনামে 6টি পোস্টার অঙ্কন এবং চট্টগ্রামের শিল্পী কবি সাহিত্যিকদের পক্ষ থেকে 1971 সালের 16 মার্চ লাল দিঘি ময়দানের বিশাল সমাবেশে ভাষণ দেওয়া সহ মুক্তিযুদ্ধের নানান কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন। চট্টগ্রাম চারুকলা কলেজের প্রতিষ্ঠাতা এবং প্রথম অধ্যক্ষ তিনি। চট্টগ্রামের গুণীজনদের নিয়ে 1976 সালে তৎকালীন চট্টগ্রাম চারুকলা কলেজের একাংশে ফুলকি নামে শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেন। কৈশোর বয়স থেকেই তিনি লেখালেখির সাথে যুক্ত হয়ে পড়েন। 1973 সালে তার প্রথম গ্রন্থ পিঁপড়ে নেকলেস ও অন্যান্য গল্প প্রকাশিত হয়। এর পাশাপাশি তিনি শিশু সাহিত্যও রচনা করেছেন। 1992 সাল থেকে টুইটুম্বুরের উপদেষ্টা হিসেবে জড়িত আছেন এবং শিশুদের জন্য নিয়মিত আঁকছেন এবং লিখছেন।
কাজের স্বীকৃতি হিসেবে 1964 সালে নিখিল পাকিস্তান ন্যাশনাল বুক সেন্টার অ্যাওয়ার্ড, কামরুল হাসান স্বর্ণপদক, জেলি স্টার অদম্য চট্টগ্রাম পদক, বীর চট্টগ্রাম মঞ্চ সহ অসংখ্য পদক ও সম্মাননা পেয়েছেন। ব্যক্তি জীবনে তিনি 1965 সালের 8ই আগস্ট সেলিনা সাবির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের 2 ছেলে ও 1 মেয়ে। অবসর সময়ে বই পড়ে, লেখালেখি করে ও পরিবারের সান্নিধ্যে সময় কাটে তার। এই স্কুলের যে জীবনটা, সেখানে তো আপনি লেখাপড়ায় মোটামুটি মনোযোগী ছিলেন, আর কিসে কিসে মনোযোগ ছিল? ছবি আঁকা। এটা কি ছোটবেলা থেকেই? ছোটবেলা থেকে। লেখালেখিও কি হতো? লেখালেখিও ছোটবেলা থেকে। সেটা নিশ্চয়ই আপনার আব্বার একটা প্রভাব ছিল। হ্যাঁ, তা তো বটে। আমার আব্বা, আমরা যখন খুব ছোট, আপনার চাচা? হ্যাঁ জি, আমার চাচা তো গান করতেন, ওহিদুল আলম। আর বাবা তো লেখালেখি করতেন, আমার জ্যাঠাও লেখালেখি করতেন, তিনি রেঙ্গুনে মারা যান। আর বাবা, আমরা যখন ছোট তখন আলম পরিবার পত্রিকা বলে একটা হাতে লেখা পত্রিকা বের করতেন, সেটা রেশ ধরে আমি যখন 6-7-8 পড়ি তখন আমি বের করলাম আমাদের ভাই বোন কাজিন টাজিন সবাইকে নিয়ে রাঙাতুলির আঁচড় বের করলাম। বলতে পারেন যে রাঙাতুলির আঁচড় হচ্ছে যে আপনার এই আজকের যে টইটুম্বুর, এটার ভ্রূণ বলতে পারেন। চট্টগ্রামে ওখান থেকে পাশ করলাম, ওটাতে পাশ করলাম ইয়েতে, ওটা ফার্স্ট ডিভিশন। হ্যাঁ, ইন্টারমিডিয়েট করলাম, বিয়েতে ভর্তি হলাম। বিয়েতে ভর্তি হওয়ার সেকেন্ড ইয়ার আমি ওই ইয়ের যে স্কলারশিপ পেলাম এশিয়া ফাউন্ডেশন, আমরা 5 জন পরীক্ষা দিই এশিয়া ফাউন্ডেশন। সেটা কি বিষয় ছিল যেটা স্কলারশিপ দিয়ে পড়ার পড়লেন? সেটা হচ্ছে যে ওই আর্কিটেকচার, ফাইন আর্টস, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন। আমি ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনটা নিয়েছিলাম। এটা কোথায়? ন্যাশনাল কলেজ অফ আর্টস, লাহোরে। ওখানে কত বছর ছিলেন? ওখানে 4 বছর ছিলাম। 4 বছর থাকার পরে ওখানে আবার হামিদ জালাল সাহেব, ওয়াবদার ডিরেক্টর, ওনাদের যে পাবলিক রিলেশন ডিপার্টমেন্টে আমাকে চিফ ডিজাইনার হিসাবে চাকরি দিয়ে দিলেন। ওখানে চাকরি করলেন কত বছর? ওখানে 2 বছর চাকরি করলাম, পরে ইউনুস প্যাকেজেস করলো, ওখানে আর ডিরেক্টর করে নিয়ে এলো আমাকে, একটা চিঠি দিয়ে নিয়ে এলো। সেটা কোন সালে? সেটা মিড 64। ঢাকায় চলে এলাম আর কি, ওই মানে অ্যাডভার্টাইজিং কমিউনিকেশন। তো স্বাধীনতার অনেক পরে, অনেক পরে, তার আগের সময়টা চট্টগ্রামে। হ্যাঁ, চট্টগ্রাম। ওই সময়টা কেমন ছিল চট্টগ্রামে? তখন শিল্প আন্দোলন, মানে আমাকে কেন্দ্র করে শুরু হয়েছে শিল্পকলা আন্দোলন, এবং আমার সব রকমের কাজই করতে হতো। এই আলপনা আঁকা থেকে হয়তো গায়ে হলুদ হবে, আলপনা আঁকতে হবে, সহিবুল আলমকে ডাকো, গেট করতে হবে, সহিবুল আলমকে বিয়ের কার্ড করতে হবে, সহিবুল আলমকে ডাকো, অমুকে জন্মদিন হবে, ওই ইয়ের ঘর সাজাতে হবে, সহিবুল আলমকে ডাকো। শেষে তো আবার ওই চারুকলা কলেজ নিয়েই ব্যস্ত হয়ে গেলাম। সেটারও প্রক্রিয়াটা শুরু হয়েছিল স্বাধীনতার আগেই, কিন্তু দানা বেঁধেছে 73-তে গিয়ে এটা ইয়ে হলো, বাস্তবায়ন হলো আর কি। ওই সময় যে আন্দোলন, মানে আমাদের মুক্তিযুদ্ধকে সামনে রেখে সেখানে আমার থাকতে হয়েছে, সেটার কথা একটু শুনি। সেটাই সম্পৃক্ত হতে হয়েছে, এবং আমরা 6 জন আর্টিস্ট মিলে একটা খুব বড় কাজ করেছি, যেটা ওই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মিউজিয়ামে আছে, আবহমান বাংলা বাঙালি।